আমরা গতকালকে দেখেছিলাম সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে উত্তাল ছিল মিরপুর অঙ্গন, এবং কি আজকে কিন্তু নতুন দাবি নিয়ে কিন্তু ভক্তরা অর্থাৎ সাকিব আল হাসানের পক্ষে আসলে তারা এসে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন সাকিব আল হাসানকে আবারও দলে ফিরিয়ে আনার দাবি নিয়ে। ক্রিকেট খেলার যদি বলি যে গতকালকে যেই আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা, যারা আসলে মিরপুরে আন্দোলনটা করেছিলেন তারাই মূলত এসেছিলেন, তারা যেমনটা বলেছিলেন যে তারা চাচ্ছিলেন যে শুধু সাকিব আল হাসানকে ঢাকা টেস্টের দল থেকে বাদ দেওয়াই নয়, তাকে বাংলাদেশ দলে যেন আর কখনো অন্তর্ভুক্ত করা না হয়, সেই দাবি কিন্তু তারা তুলেছেন বিসিবির কাছে, স্মারকলিপি পেশ করেছেন, আলটিমেটাম দিয়েছেন। সব মিলিয়ে আসলে একটা ঘোলাটে পরিবেশ বলাই জলে। তবে এখন এখন একটা নতুন মোড় আসলে নেয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ সাকিবের পক্ষে অনেক ভক্তরা আসলে এখানে জড়ো হয়েছেন, তারা দাবি তুলছেন সাকিব আল হাসানের পক্ষে। বাংলাদেশ, এটা বলে রাখি যে বাংলাদেশে মানে অনেক কিছুই সম্ভব, সব কিছুই ঠিক ছিল, সাকিব আসলে মিরপুর থেকে তার বিদায় টেস্টটা খেলবেন সে অনুযায়ী দলও ঘোষণা হলো, পরবর্তীতে অনেক নাটকীয়তা হলো, সেই নাটকীয়তার একটা ফলাফল যে সাকিব দুবাই এসে আটকে যেতে হলো। এখন আসলে বাস্তবতা বলছে আসলে এখন আর কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা যারা আন্দোলনকারী রয়েছেন সাকিবের পক্ষের তারা হয়তো ব্রিফিং করবেন, তাদের কাছ থেকে আসলে আমরা একটু শুনবো তারা কি দাবি নিয়ে এসেছেন বা কি বলতে চাচ্ছেন সাকিব আল হাসানের ফিরে আসা বা কি বাস্তবতা রয়েছে সেই বিষয়গুলো। যদি বলি যে আসলে বর্তমান সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে খুব একটা সম্ভাবনা নেই আর সাকিব আল হাসানের, শুধু বাংলাদেশে নয় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারকেই আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে তার এখানেই শেষ হচ্ছে বাংলাদেশের মাটিতে বলি বা দেশের বাইরে। তিনি ওয়ান ডে ফরম্যাটে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে ফরম্যাটটাকে বিদায় জানাতে চেয়েছিলেন, কিন্তু মনে হচ্ছে না যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আসলে সামাল দিয়ে সেই ওয়ান ডে ফরম্যাটেও তাকে ফেরানো হতে পারে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে হয়তোবা সাকিব আল হাসান নিজেই এই পরিস্থিতি থেকে আর ফিরতে চাইবেন না।